বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বাংলাদেশের আন্দোলনের সূতিকাগারে শাহবাগ, শাহবাগে আরও একটি ব্যাপক এবং বড় ধরনের আন্দোলনের পদধ্বনি শোনা যাচ্ছে। সেটা কি? বাংলাদেশের হাঁসমুরগি সম্প্রদায় এবং পদ্মার ইলিশ সম্প্রদায়, তারা গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীতে একটা সমাবেশ করেছে অত্যন্ত গোপনীয়তার সাথে, এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীতে তাদের ন্যায্য দাবিগুলোর না মানলে তারা শাহবাগে একটা বড় ধরনের সমাবেশ ঘটাবে। এবং তারা আরেকটা প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষ করে মুরগির পক্ষ থেকে তারা বলেছে এই আন্দোলনে কোনো প্রকার নৈরাজ্য হবে না, কোনো প্রকার গাড়ি ভাঙচুর তারা করবে না, বরদাস্ত করবে না, এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও তারা নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ করেছে। মুরগিদের, হাঁস মুরগিদের সবচেয়ে বড় দাবি হচ্ছে তারা যেটা বলতে চায় যে আমরা ডিম দিতে দিতে, ডিম উৎপাদন করতে করতে, ডিম পাড়তে পাড়তে আমরা অসুস্থ হয়ে যাই, কিন্তু কোম্পানিগুলো আমাদের চিকিৎসার কোনো ব্যবস্থা করে না, আমাদের জন্য উন্নত মানের খাবার সরবরাহ করা হয় না, আমাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে দাঁড় করিয়ে রাখা হয়, কিন্তু তার মধ্যেও আমরা ডিম পাড়ি, তার মধ্যেও আমরা আপনাদেরকে মাংস সাপ্লাই দিচ্ছি, কিন্তু আমাদের স্বাস্থ্যের দিকটা দেখতে হবে, আমাদের উন্নত মানের খাবার সরবরাহ করতে হবে। কাজেই অচিরেই যদি এই সিদ্ধান্তগুলো নেওয়া না হয়, তারা পদ্মার ইলিশের সাথে যে কোনো মুহূর্তে শাহবাগের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তারা বলছে যে ছাত্ররা যদি আন্দোলন করতে পারে, বৈষম্য বিরোধী আন্দোলন, গার্মেন্ট শ্রমিকরা যদি তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে পারে, হোয়াই নট হাঁস মুরগি, আমরা কেন পারবো না? আমরা ডিম দিতে দিতে আমাদের পেছনের দিক ব্যথা হয়ে গেছে, কিন্তু তবু আমরা ডিম পাড়া বন্ধ করি নাই, আর আপনারা ডিমের দাম বাড়ান। আর ইলিশ মাছ কী বলছে? ইলিশ মাছ বলছে আমাদেরকে নিয়ে কোনো প্রকার রাজনীতি আমরা ভবিষ্যতে আর বরদাস্ত করব না, আমরা আপনাদের কাছে কোনো খাদ্য চাই না, আমরা চাই একটা নিরাপদ আবাসস্থল, আমরা নদীতে বা আমরা যেখানে থাকি সেখানে আপনারা অসময়ে, যখন আমাদের প্রজননের সময় হয়, যখন আমাদের ডিম পাড়ার সময় হয়, আপনারা তখন আমাদেরকে ধরবেন না, কিন্তু জেলেরা, জেলেরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আমরা সেটি আর সহ্য করব না। তবে হাঁস মুরগির সাথে ইলিশ মাছ একাত্মতা প্রকাশ করেছে তারা বলছে, এবং যে কোনো মুহূর্তে শাহবাগে আমরা দেখতে পাবো হাঁস মুরগির একটা ইলিশ মাছ সহ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই মহাসমাবেশের মাধ্যমে তারা বলতে চায়, বিশেষ করে ইলিশ মাছ, যে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আপনারা মানুষ প্রজাতি, আপনারা আগে নিজেদের বাংলাদেশের চাহিদা মেটাবেন, যেহেতু আমরা বাংলাদেশি হই, বাংলাদেশের মানুষের চাহিদা মিটিয়ে আপনারা যদি পারেন অন্যকে খাওয়াতে চান, আপনারা সেটা শেয়ার করবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাদেশের মানুষ সবার আগে। আর ওই যে নিরাপদ বাসস্থানের কথা তারা বলেছে, আবাসস্থলের কথা তারা বলেছে, এবং যে শুধু আবাসস্থলের ব্যবস্থা করবেন, নিশ্চিত করবেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা অনুরোধ করেছে যে আমরা যাতে নিরাপদে নিশ্চিন্তে পদ্মাতে বসবাস করতে পারি, এবং আমরা আপনাদের কাছে কোনো প্রকার খাবার চাই না, আমরা একটু আশ্রয় চাই শুধু। ইলিশ মাছের এই আকুল আবেদন এবং এই দাবি, আবারও যে কথাটি বলেছিলাম, তাদেরকে নিয়ে আর রাজনীতি কিন্তু তারা সহ্য করবে না। সব কিছু মিলিয়ে আমরা একটা আশঙ্কা করছি, এবং গোয়েন্দা সংস্থা কিন্তু ভাবছে ইলিশ মাছ এবং হাঁস মুরগিকে কীভাবে থামানো যায়। তবে হাঁস মুরগিদের এই যে একটা অন্তর থেকে তাদের যে মানবিক, কী বলবো, হাঁস মুরগির যে আবেদন তারা জানিয়েছে সেটি হচ্ছে, আসলে তো কথাটা সত্য, তারা ডিম উৎপাদন করছে অত্যন্ত কষ্টের সাথে, তাদের ব্যথা সহ্য করতে হয় ডিম পাড়ার সময়, কিন্তু সেটা তারা মানুষের স্বার্থে মেনে নিচ্ছে। তাদেরকে তারা মাংস সরবরাহ করে, নিজের ইষ্টপুষ্ট হতে পারে না, এর মধ্যে অপুষ্টিকর খাবার এবং ভেজাল খাবার ঢুকে গেছে, তারা সেইভাবে মাংস সাপ্লাই দিতে পারছে না। সো উন্নত খাবার, সুচিকিৎসার ব্যবস্থা, সুন্দর আবাসিক ব্যবস্থা যদি তাদেরকে উপহার দেয়া না হয়, তারা যে কোনো মুহূর্তে ইলিশ মাছের সাথে শাহবাগে ধর্মঘটে যাবে। সো আমরা মানুষ প্রজাতি যারা আছি, আমরা যেন একটু অ্যালার্ট হয়ে যাই, আমরা যেন এই জিনিস বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দিই। ও ইলিশ মাছ আরেকটা কথা বলেছে যে আমার দাম, আমরা আপনাদের কাছে কোনো খাবার নেই না, আমরা প্রাকৃতিকভাবে বেড়ে উঠি, অথচ আমাদের দাম উপর উঠলেই এত বেশি হয়ে যায়, এটা কিন্তু ইলিশ মাছ আর বরদাস্ত করবে না।
ন্যায্য মূল্যে ইলিশ বিক্রি করতে হবে, পদ্মার পানিতে আপনারা পানিও সাপ্লাই দিতে হয় না, খাবারও সাপ্লাই দিতে হয় না, সব কিছু মিলিয়ে ইলিশ মাছের দাবিটা অত্যন্ত যৌক্তিক এবং মানুষের জন্য উপকারী, এবং হাঁস মুরগিরাও যে আন্দোলন করেছে সেগুলোও যদি আমরা মেনে না নেই অদূর ভবিষ্যতে আমাদেরকে কিন্তু পস্তাতে হবে। সো বি কেয়ারফুল।